প্যারাগ্রাফের সিরিজে আলোচনার অষ্টম পর্বে আজ আমরা আলোচনা করছি ট্রানজিশন সিগন্যালস। ট্রানজিশন সিগন্যালস বলতে আমরা কি বুঝি তা বোঝার আগে আমরা দেখে নিই ট্রানজিশন বলতে কি বোঝায়। ট্রানজিশন অর্থ হচ্ছে অবস্থান্তর, অবস্থা অন্তর মানে হচ্ছে অবস্থার পরিবর্তন, অবস্থান্তর। আর সিগন্যাল মানে তো সংকেত আমরা জানি, তাহলে ট্রানজিশন সিগন্যাল বলতে সেটাকে বোঝানো হবে যে আইডিয়া বা কোনো ধারণার পরিবর্তনের সময় যে সংকেতটিকে ব্যবহার করি আমরা সেটাকেই বলবো আমরা ট্রানজিশন সিগন্যাল। তো ট্রানজিশন সিগন্যাল আর লিঙ্কারের মধ্যে অনেকটাই মিল আছে, সামান্য পার্থক্য থাকলেও মিলই বেশি। যেমন আমরা ট্রানজিশন সিগন্যাল গুলো দেখে নেই যে অলসো এখানে আছে বিসাইডস, ফার্নিচার, সরি ফার্দার মোর, অ্যান্ড, নর, লাইক ওয়াইজ, সিমিলারলি, ইন দ্য সেম ওয়ে, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্ট, ফার্স্ট, সেকেন্ড, এরকম আছে, অনেকগুলোই আছে। তো আমরা কিছু অংশ দেখলাম, তো এইগুলোকে বলা হয় ট্রানজিশন সিগন্যাল। তো আমরা জানি যে কোনো সেন্টেন্স শেষ করার পরে আরো একটি সেন্টেন্স শুরু করার সময় যদি আমরা এইগুলো ব্যবহার না করে থাকি, তাহলে সেন্টেন্স গুলোর মধ্যে সম্পর্কটা খুবই আলগা হয়ে যায় এবং সেন্টেন্স গুলোকে আলাদা আলাদা মনে হয়, খাপ ছাড়া মনে হয়। তাহলে আমরা ডেফিনেশন দেখে আসি। ট্রানজিশন সিগন্যালস আর লিঙ্কিং ওয়ার্ডস। ট্রানজিশন সিগন্যাল হচ্ছে সেই লিঙ্কিং ওয়ার্ড যেগুলো সংযোগ করে এবং বা সেই ফ্রেজ, লিঙ্কিং ওয়ার্ডস হতে পারে, লিঙ্কিং ফ্রেজও হতে পারে, যেগুলো কানেক্ট করে আমাদের আইডিয়াগুলোকে, আমাদের আইডিয়াগুলোকে কানেক্ট করে এবং অ্যাড কোহেজন, এবং আমাদের এই আইডিয়াগুলোর মধ্যে একটা কোহেজন সৃষ্টি করে। তো আমরা অলরেডি কিন্তু কোহেজন বিষয়টা বুঝেছি। কোহেজনটা কি? কোহেজন হচ্ছে লেগে থাকার গুণ, তার মানে একসাথে থাকবো আমরা সবাই, একসঙ্গে থাকা, একসঙ্গে এগিয়ে যাওয়া, হ্যাং টুগেদার, হ্যাং টুগেদার, একসঙ্গে লেগে থাকার গুণকেই বলা হয় কোহেজন। তার মানে যখনই এই ট্রানজিশন সিগন্যালস গুলো আমরা ব্যবহার করি কোনো প্যারাগ্রাফে, তখন সেন্টেন্স গুলো একে অন্যের সঙ্গে, একে অন্যের সাথে এমন ভাবে থাকে যে কোহেজন সৃষ্টি হয়, এবং কোহেজন হলে আমরা জানি যে ওই প্যারাগ্রাফটি বা ওই টেক্সটটি খুব আকর্ষণীয় লাগে পড়তে। মেক দ্য রিলেশনশিপ বিটুইন সেন্টেন্সেস, এই গুলো কি করে থাকে অ্যাকচুয়ালি, এই লিঙ্কার গুলো যে কাজটা করে থাকে সেটি হচ্ছে সম্পর্ক তৈরি করে। কার মধ্যে সম্পর্ক তৈরি করে? বিটুইন সেন্টেন্সেস অ্যান্ড বিটুইন প্যারাগ্রাফস। শুধুমাত্র যে সেন্টেন্সের সাথে সম্পর্ক করে তা কিন্তু না, এটি প্যারাগ্রাফের মধ্যে সম্পর্ক তৈরি করে থাকে। যেমন আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করলাম, একটি একটা বিষয় নিয়ে আলোচনা করে একটি প্যারাগ্রাফ শেষ করলাম, একটি প্যারাগ্রাফ শেষ করার পরে আরো একটি প্যারাগ্রাফ যখন শুরু করব, তখন কিন্তু আমরা সরাসরি শুরু না করলে কখনো কখনো যদি আমরা নতুন ভাবে বলতে পারি যে কিন্তু আবার এইভাবে বলা যেতে পারে, আবার আমরা দেখেছি, আবার আমাদের এরকম মনে হয়, আবার মনীষী অমুক এটা বলেছে, তার মানে আমরা দেখি যে এই নতুন কিছু কথা, নতুন একটি লিঙ্কার ব্যবহার করে নতুন এই প্যারাগ্রাফ তৈরি করা হয়। তার মানে সেন্টেন্স কেও যুক্ত করে, সেন্টেন্স কেও এই লিঙ্কার যুক্ত করে এবং প্যারাগ্রাফ কেও এই লিঙ্কার যুক্ত করে, এবং এগুলোকে আমরা বলবো ট্রানজিশন লিঙ্ক, ট্রানজিশন মার, সরি, ট্রানজিশন সিগন্যালস, ট্রানজিশন সিগন্যালস বলতে হয় এগুলোকে। তো আমরা বুঝতে পারলাম এবং সহজেই আমরা এই যে এই সেন্টেন্স গুলোর সাথে, সেন্টেন্স গুলোর এবং প্যারাগ্রাফ গুলোর সাথে প্যারাগ্রাফের সম্পর্ক আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আমরা নবম পর্বে আলোচনা করব কন্ট্রাস্ট প্যারাগ্রাফ।